মাত্র 1,500 টাকা পকেটে নিয়ে মুম্বাই শহরে লোকের গ্যারেজে ঘুমনো সেই ছেলেটা আজ বলিউডের বেতাজ বাদশাহ, পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ধনী অভিনেতা, কোটি কোটি মানুষের কাছে ইন্সপিরেশন। আসুন আজ শোনা যাক গ্যারেজের ছাউনিতে শোয়া এক ছেলের 200 কোটি টাকার বাড়ি বানানোর গল্প। দিল্লি শহরের ন্যাশনাল স্কুল অব ড্রামায় একটা ছোট্ট ক্যান্টিন চালাতো ছেলেটির বাবা। যা আয় হতো তা দিয়ে টেনে টুনে চলতো চারজনের সংসার। কিন্তু হঠাৎ একদিন গলায় ক্যান্সার ধরা পড়ল ছেলেটির বাবার। 1 বছর ক্যান্সারের সাথে লড়াই চালানোর পর বাবা যখন মারা গেলেন ছেলেটির বয়স তখন মাত্র 15। সেই শুরু হলো লড়াই। সংসার চালানোর জন্য ছেলেটির মা পথে নামলেন কাজ করতে। বোনও যতটা পারত সাহায্য করত মাকে। অভাব অনটনের সাথে লড়তে লড়তেও পড়াশোনা চালিয়ে গেল ছেলেটি। কিন্তু আবার একটা ধাক্কা। মাত্র 25 বছর বয়সে মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ল ছেলেটি। অবসাদে ভুগতে শুরু করলো এক সময়। সেই অবসাদ থেকে মুক্তি পেতে ছেলেটি সিদ্ধান্ত নিল মুম্বাই পাড়ি দেওয়ার। মাত্র 1,500 টাকা পকেটে নিয়ে জীবনে প্রথমবার ছেলেটি পা রাখল মুম্বাই শহরে। গোটা মুম্বাই শহরে কেউ ছিল না ছেলেটার। রেলওয়ে স্টেশন থেকে গ্যারেজ, স্টুডিও ছাউনি থেকে লোকের অফিস, টিকে থাকার জন্য যখন যেখানে পেরেছিল রাত কাটিয়েছিল ছেলেটা। ইয়েল বিশ্ববিদ্যালয়ে একবার তিনি বলেছিলেন, আমি যতটা সফল হয়েছি তা পেরেছি কারণ আমি ব্যর্থতা মানতে পারতাম না। সফল হওয়ার জন্য আমি কখনো এতটা প্রাণপণ চেষ্টা করিনি যতটা না করেছি ব্যর্থতাকে এড়ানোর জন্য। আমি খুব সাধারণ এক নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। দারিদ্র কী জিনিস তা আমি খুব স্পষ্টভাবে চোখের সামনে দেখেছি। আমি জানি তার আসল রূপ কতখানি নিষ্ঠুর। যখন আমার বাবা মা মারা যান, দারিদ্রের নিষ্ঠুরতার সঙ্গে আমার একটি শব্দ যোগ হয়, ব্যর্থতা। আমি কোনো মতেই আর দরিদ্র থাকতে চাইনি। তাই যখন আমি অভিনয় শুরু করি তার সঙ্গে সৃজনশীলতার কোনো সম্পর্ক ছিল না। আমি যেসব সিনেমা করতাম তার বেশিরভাগই ছিল অন্যদের ফেলে দেওয়া চরিত্র অথবা এমন কিছু যাতে কেউই অভিনয় করতে রাজি হয়নি। আমি সেসব চরিত্রের প্রতিটিতে অভিনয় করেছি শুধু একটা কারণে, যাতে আমাকে বেকার বসে না থাকতে হয়। এসব করতে করতেই একসময় আমি বড় অভিনেতা হলাম। সাফল্য তার নিজের নিয়মেই আমার জীবনে এসেছে। আমি আমার নিজের কাজটুকু করেছি মাত্র। এক নামজাদা পরিচালকের ছেলের বাতিল করা সিনেমাই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল ছেলেটির। 1992 সালে প্রথম সিনেমা দিবানার জন্য পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তারপর ডার, রাজুবান গিয়া জেন্টেলম্যান, বাজিগার, আঞ্জাম, করণ অর্জুনের মতো একের পর এক হিট সিনেমা দর্শককে উপহার দিয়ে ছেলেটা পাকাপাকিভাবে জায়গা করে নিল দর্শকের মনে। তবে সব কিছুকে ছাপিয়ে গেল 1995 সালে মুক্তি পাওয়া দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই একটা ছবি ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে দেশে দেশে ছড়িয়ে দিল ছেলেটির নাম। গোটা পৃথিবী জানল দিলীপ কুমার, দেবানন্দ, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের পর বলিউডে রাজত্ব করতে চলে এসেছে আর এক সুপারস্টার, যার নাম শাহরুখ খান। তার গালের টোল, কাঁপা কাঁপা গলায় কথা বলা, দুহাত ছড়িয়ে দাঁড়ানোর ম্যাজিক আজও আচ্ছন্ন করে রেখেছে 8 থেকে 80-কে। সৎ পথে থেকে নিজের ইচ্ছে শক্তি ও কঠোর পরিশ্রমের দ্বারা একজন মানুষ নিজেকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে, শাহরুখ খান তার জলজ্যান্ত উদাহরণ। আমরা যারা প্রত্যেক দিন অভাব অনটন প্রতিকূলতার সাথে লড়ছি, জীবনকে ভালোবেসে একবার যদি শাহরুখ খানের মতো লড়তে শিখে যাই, দেখবেন একদিন ঠিক সমস্ত পরাজয়কে হারিয়ে দিয়ে আমরা সাফল্য অর্জন করবই। ততদিন শুধু আমাদের একনিষ্ঠভাবে লড়ে যেতে হবে আর মনে রাখতে হবে শাহরুখ খানেরই বলা একটা ডায়লগ, কভি কভি কুছ জিতনে কে লিয়ে কুছ হারনা ভি পড়তা হ্যায় আর হার কর জিতনে বালে কো বাজি কর কেতে হ্যায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।